আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ডক্টর এসআর খান আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিমেচুর ইজাকুলেশন, যেটা আপনারা দ্রুত বীর্যপাত বলে জেনে থাকেন। এই সমস্যাটা প্রায় শতকরায় 30% পুরুষের মধ্যে দেখা দেয়, আর এই সমস্যাটা দিন দিন বাংলাদেশে এই সমস্যাটা অনেক বেশি হচ্ছে, অন্যান্য দেশেও আছে, তবে আমাদের এই সাব কন্টিনেন্ট উপমহাদেশে সমস্যার রোগীর সংখ্যা অনেক বেশি। তো আজকে আমরা এই বিষয়টার উপরে একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাচ্ছি, আসলে দ্রুত বীর্যপাত জিনিসটা কি, এটা কেন হচ্ছে, কাদের হয়, আর এর থেকে আসলে বাঁচার উপায় বা চিকিৎসা বা প্রতিকারটা আসলে কি, আর আমরা কি কি খেতে পারি। তাহলে চলুন জেনে নিই আসলে দ্রুত বীর্যপাত বলতে আসলে আমরা কি বুঝি। দ্রুত বীর্যপাতটা সেটাই যেটা হচ্ছে আপনি মিলনের সময় অল্প সময়ের মধ্যে, বলা হয়ে থাকে যে 1 মিনিটের মধ্যেই আপনার ইজাকুলেশন অর্থাৎ বীর্যপাতটা হয়ে যাচ্ছে। আপনার সঙ্গিনীর অর্গাজম হওয়ার আগেই কিন্তু এটা আপনার হচ্ছে, আপনার সঙ্গিনীর যে স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি সেটা কিন্তু পূর্ণ হচ্ছে না, আর আপনি নিজে এটা চাচ্ছেন না যে এটা এখনই আপনার বীর্যপাতের সময় হয়ে গেছে। তবে যাদের অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে কিন্তু তার সঙ্গিনী পার্টনারে কোনো কমপ্লেন নাই, আপনারও কোনো কমপ্লেন নাই, তাহলে কিন্তু সেটাকে আমরা দ্রুত বীর্যপাত বলবো না। সাধারণত আমাদের দেশে যেটা হয়ে থাকে যে একটা নারীর অর্গাজম হওয়ার জন্য মিনিমাম 10 থেকে 30 মিনিট সময়ের প্রয়োজন হয়। এই কাজটি সহজ করার জন্য আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে ফরপ্লে ঠিক মতো করার জন্য, ফরপ্লে করলে স্ত্রীর অর্গাজমের সময়টা অনেক তাড়াতাড়ি এগিয়ে আসে, আর পুরুষের যে সেন্সিটিভিটি যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যায়। তাহলে আমরা দ্রুত বীর্যপাতের জন্য যে কারণগুলো খুঁজে পাচ্ছি, তাহলে সেটার প্রথমটা হচ্ছে আত্মবিশ্বাস। যে সমস্ত পুরুষ ভাইদের আত্মবিশ্বাসটা অনেক কম, তাদের এই সমস্যাটা অনেক বেশি, প্রয়োজনে আমাদেরকে আত্মবিশ্বাস কনফিডেন্সটা বাড়াইতে হবে, না আমি অবশ্যই ভালো পারফরমেন্স করতে পারবো, এই মনোবিশ্বাসটা কিন্তু সবসময় আপনার ভিতরে থাকতে হবে। আবার পার্টনারকেও সহযোগিতা করতে হবে, যে সমস্ত ভাইয়ের স্ত্রীরা আছে যারা স্বামীদেরকে অবহেলা অপমান অপদস্থ করছে, তারাও কিন্তু সমস্যাটা থেকে খুব বেশি বেরিয়ে আসতে পারছে না। তো ভয়টা কমায়ে আত্মবিশ্বাসটা কিন্তু বাড়াইতে হবে। আর যাদের লিঙ্গটা আগে থেকে অতিরিক্ত সংবেদনশীলতা হয়ে গেছে, সেই সেন্সিটিভিটিটাও কিন্তু কমাইতে হবে। আর যাদের ইরেক্টাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গটা ঠিক মতো শক্ত হয় না, আর এই সমস্যাটা যদি যাদের দীর্ঘদিন ধরে আছে তাদেরও কিন্তু দেখা যাচ্ছে প্রথম থেকে আপনার সমস্যাটা ছিল না, হঠাৎ বিয়ের মাঝখানে এই সমস্যাটা হয়েছে। তাহলে ইরেক্টাইল ডিসফাংশনের জন্য যেই পুষ্টিকর খাবারের কথা আমরা বলে থাকি, যে প্রোটিন সমৃদ্ধ খাবার যেটাকে আমিষ বলে থাকি, ডিম, দুধ, ঘি, মাখন, বাদাম, বিভিন্ন প্রকারের বাদাম পাওয়া যায়, ফলের মধ্যে বেদানা পাওয়া যায়, এই সমস্ত খাবারগুলো খেলে আপনার টেস্টোস্টেরন সেক্স হরমোন অনেক বেশি বেড়ে যাবে। তখন আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনি বেশি বেশি যৌন মিলন করতে পারবেন। বেশি বেশি যৌন মিলন করলে সুবিধাটা হচ্ছে যে আমাদের যে সিমেন অর্থাৎ বীর্যটা যে একটা নির্দিষ্ট থলিতে জমা থাকছে সেটা কিন্তু আপনার সবসময় জমাত না থাকলে, আপনার লিঙ্গটা যদি শক্ত থাকে তাহলে আপনি দেখবেন সময়টা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আপনি প্রথমবার মিলনের থেকে দ্বিতীয়বার মিলনের সময়টা বেশি পাবেন। প্রথমবার মিলনের জন্য যারা অ্যাংজাইটি অর্থাৎ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন তাদের জন্য আমরা বলে থাকি যে আপনি থেমে থেমে ধীর গতিতে সহবাস করবেন, এটা একটু সময় নিয়ে করতে হবে, এটা আপনার জন্য আপনার সঙ্গিনীর দুইজনের জন্য কিন্তু বিরক্তিকর একটা হতে পারে। সেই জন্য বিরক্তি জিনিসটাকে প্রথম থেকে সহ্য করতে হবে, এটা ধীরে ধীরে আপনার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। সব কথার বড় কথা শুধুমাত্র ওষুধ, এখানে অনেক ধরনের ওষুধ দেওয়া হয়, সময় বাড়ানোর জন্য ওষুধ রয়েছে, লিঙ্গটাকে শক্ত হওয়ার জন্য ওষুধ রয়েছে, কিছু সেক্স থেরাপি রয়েছে যেমন শক ওয়েভ থেরাপি, আরো ইত্যাদি অনেকগুলো থেরাপি আছে, কাউন্সিলিং থেরাপি করা হয়, সেক্স থেরাপি দেওয়া হয়, এই সমস্ত জিনিসগুলো যদি একটা রোগীকে রোগটা যদি কেন হচ্ছে দ্রুত বীর্যপাতটা, আসলে আপনার ভয় নাকি লিঙ্গের সমস্যা নাকি যৌন সেক্স হরমোনের কারণে, যেই সমস্যাটা আপনার চিকিৎসক খুঁজে পাবে সেই সমস্যা অনুযায়ী যদি আমরা চিকিৎসা করতে পারি, আর এই সমস্যাটা ইনশাল্লাহ খুব দ্রুত চলে যাবে। আর যারা শুধুমাত্র ওষুধের মাধ্যমে লোকাল কোনো ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছেন, দীর্ঘদিন ধরে কোনো ভালো হচ্ছে না, হতাশায় ভুগতেছেন, তাদের জন্য আমি একটা নিউজ দেবো যে আপনি কখনোই ওষুধের উপর নির্ভরশীল হয়ে এই সমস্যা থেকে বের হতে পারবেন না। অনেকগুলো দিক মেনে চললেই শুধুমাত্র এই সমস্যাগুলো থেকে আপনি পরিত্রাণ লাভ করতে পারবেন। তার মানে যারা অনেক টেকনিক, অনেক নিয়ম শৃঙ্খল, অনেক ডায়েট, অনেক কাউন্সিলিং সমস্ত কিছু মেনে চলছেন, তবুও আপনি আশানুরূপ ফল পাচ্ছেন না,
তাহলে আমরা বলবো আপনার সঙ্গিনী অর্থাৎ আপনার স্ত্রীর জন্য কমপ্লেন থেকে থাকে, আপনি নিজেও যদি এটা থেকে যদি পরিত্রাণ লাভ করতে চান তাহলে আমরা পরামর্শ দিয়ে থাকি নিকটস্থ যে কোনো চিকিৎসকের সাথে আপনি একটু সময় নেন, ফলো আপ দেন, চিকিৎসায় কোন কোন ওষুধগুলো আপনাকে দিছে, কোনটা সাইড ইফেক্ট বেশি হয়েছে, কোনটা ভালো ফল লাভ করছেন, সেই ওষুধগুলো যদি চিকিৎসক আপনাকে একটু সময় নিয়ে যদি দেখে তাহলে দেখবেন এই সমস্যাটা আপনি খুব অচিরে এর থেকে বের হয়ে আসতে পারবেন। তাহলে আমরা দ্রুত বীর্যপাতের কারণগুলো জানতে পারলাম, আর চিকিৎসাটার বিষয়টা হচ্ছে একটা চিকিৎসকের তত্ত্বাবধান থেকে আপনাকে করতে হবে। আর আমরা এই বিষয়ে বিস্তারিত আমাদের পেজের টাইম লাইনে বাংলায় পোস্ট আকারে অনেকগুলো তথ্য ইনফরমেশন দিয়ে রেখেছি, আপনারা কষ্ট করে এই পোস্টগুলো পড়ে নেবেন, ইনশাল্লাহ আপনারা আশা করি উপকৃত হবেন। আজকে এ পর্যন্তই, আমরা কোন নেক্সট কোন একটা টপিক্সের উপর আলোচনা করব। সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।